দশ লিটার মাদক সহ তিন বাইক চোরকে গ্রেপ্তার করলো মধ্যমগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার তাদেরকে গ্রেপ্তার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নটি চোরাই বাইক রবিবার সন্ধ্যাবেলা মধ্যমগ্রাম পুলিশ থানা এলাকা মাঝেরগাঁও প্রকল্প এলাকা থেকে দশ লিটার মাদক সহ তিনজন বাইক চোরকে গ্রেপ্তার করে মধ্যমগ্রাম থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যাবেলা তিনজন বাইক চোর শঙ্কর বিশ্বাস আব্দুর রহিম ও সিদ্ধেশ্বর দাসকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে খবর এদের কাছ থেকে নটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ধৃতদের থেকে দশ লিটার কোডেন মিক্সচারও পাওয়া গেছে প্রসঙ্গত গত দেড় মাস যাবৎ বাইক চুরির সন্ধানে পুলিশের এটি একটি বড় সাফল্য বলে অনুমান এর সাথে অন্য কোনো পাচার চক্র জড়িত কিনা তা খতিয়ে দেখছে জেলা পুলিশ মইনুর রহমান এবং এদের একজনের বাড়ি কাজী পাড়াতে বাড়ি দত্তপুর এদের দুজনকে যখন আমরা ইন্টারোগেশন করি তখন ওরা স্বীকার করে যে দশ টাকার যে টায়ার হয় এইরকম টায়ার ওরা চুরি করে এবং এদের বাড়ির থেকে আমরা চারটা টায়ার রিকভারি করি যে টায়ারগুলো প্রায় এক মাস আগে অশোকনগর পিএস এরিয়া থেকে হ্যাঁ সিসিটিভির ফুটেজ পাই আমাদের হেল্প করেছিল এই কাজের সাথে ওদের যে ওরাই এটা করেছে ডিটেকশনের ক্ষেত্রে আমরা সিসিটিভির ফুটেজ থেকে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড মধ্যমগ্রাম